টলিউডের জনপ্রিয় জুটি বনি সেনগুপ্ত ও কৌশানী মুখার্জি অর্ধযুগ ধরে প্রেম করছেন তারা। তবে সম্পর্ক নিয়ে মোটেও লুকোচুরি করেন না এই তারকা জুটি। বিয়ের পর্বটা এখনও না সারলেও শোনা যায় একসঙ্গে বসবাসও করেন এই যুগল। এবার বনি কৌশানের জীবনে নতুন এক সদস্য যুক্ত হয়েছে। না, সন্তানের বাবা মা হননি তারা, সম্প্রতি একটি কুকুর দত্তক নিয়েছেন কৌশানী। সেই সদস্যের সঙ্গে আদুরের ছবি তুলে ইনস্টাগ্রামে শেয়ার করেছেন অভিনেত্রী। পোস্টের ক্যাপশনে কৌশানী লেখেন, আমাদের বেবির সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি, মা যখন আমাদের ছেড়ে স্বর্গে চলে গেছেন তখন আমি ও বাবা ওকে দত্তক নেওয়ার সিদ্ধান্ত নেই। 3 মাস হলো ও আমাদের খুব সহযোগিতা করছে দুঃখ কষ্ট মানিয়ে নিতে। কৌশানী আরো লেখেন, চমকপ্রদ ব্যাপার হলো ওর আর আমার মায়ের জন্ম তারিখও এক, নিঃসন্দেহে ও আমাদের জন্য আশীর্বাদ। কুকুরটিকে নিজের জীবন ও সন্তান উল্লেখ করে কৌশানী জানান তিনি এর নামে ইনস্টাগ্রামে অ্যাকাউন্টও চালু করেছেন। ভক্তদের আহ্বান জানিয়েছেন সবাই যেন তার প্রিয় সন্তানকে শুভেচ্ছা জানায়।